মালদা এবার দেবেন তো? একটু ফজলি আম খাওয়াবেন তো? বিজেপি কংগ্রেস সিপিএম অনেক খেয়েছে, আমরা কিন্তু খাইনি। আমায় কিন্তু এই নির্বাচনে ফজলি আম দিতে হবে মালদাকে। আম এবং আম সত্য দুটোই চাই, ঠিক আছে? ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন জয় বাংলা, আর ফোনে ফোনে কথা বলবেন, হ্যালো না বলে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজকে মালদাতে একটি সভাতে গিয়ে এরকম কথা বলেছেন যে মালদাতে এবার আমি কিন্তু আম এবং আম সত্ত্ব দুটোই চাই, এতটা আবদার তিনি করলেন। বললেন যে অনেক তো উন্নয়নের কাজ হয়েছে, শূন্য হাতে ফেরালে হবে, অনেকেই অনেক অনেক ফজলি আম খেয়েছেন, কিন্তু এবার আমরা সেই আম এবং আম সত্ত্ব দুটোই আবদার করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এতটা আবদার করে গেলেন, শেষ পর্যন্ত কি একটাও মিলবে বা আম মিলবে, নাকি দুটোই মিলবে আম এবং আম সত্ত্ব, নাকি কিছুই মিলবে না, শেষ পর্যন্ত হয়তো আঁটি নিয়ে চলে যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর একটা ব্যাখ্যা আমরা নিয়েছিলাম কিছুক্ষণ আগেই, রাজনীতি বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তার কি ব্যাখ্যা, একেবারে বিধানসভা কেন্দ্র ধরে ধরে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা আপনাদেরকে শোনাবো। এবং আর একটা কথা উনি বললেন যে এবার থেকে ফোনে আর হ্যালো বলবেন না, জয় বাংলা বলবেন। ধরুন আপনার নাম অমল, হয়তো আপনাকে কেউ ফোন করলেন, ফোনে বললেন অমল, আপনি বললেন জয় বাংলা, তিনি আবার চমকে যেতে পারেন যে সত্যি কি এটা পশ্চিমবঙ্গে আছি না পূর্ববঙ্গে আছি, কারণ বাংলাদেশে তো এই ধরনের স্লোগানটা শোনা যায়। কিন্তু আবার যারা খুব পরিচিত হয়ে গেছেন, কারণ এখন তৃণমূল সুপ্রিমো বিভিন্ন জায়গাতে জয় বাংলা স্লোগানটা ব্যবহার করছেন, যদিও অনেকে বলছেন এটা বাংলাদেশের স্লোগান, কিন্তু এতটাই তারা প্রচারে এনেছে এই স্লোগানটাকে, যারা পরিচিত হয়েছেন তারা বুঝতে পারবেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছেন, কিন্তু যদি কেউ পরিচিত না হন স্লোগানের সঙ্গে তিনি হয়তো চমকে যেতেও পারেন। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল সুপ্রিমো বলছেন যখন, নিশ্চয়ই তার একনিষ্ঠ কর্মীরা সেটাই শুরু করবেন, হ্যালোর বদলে এখন থেকে জয় বাংলা। আমরা যে ব্যাখ্যায় যাবো, কিন্তু তার আগে আরেকটা কথা আপনাদেরকে শুনিয়ে রাখি যে আজকে শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, সেখানে একেবারে ভাইপোকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছেন। এবং ভাইপোকে একেবারে অনিল বসু সিপিএমের নেতা আপনারা জানেন, তার সঙ্গে কার্যত তুলনা করেছেন এবং এটাও বলেছেন যে এখন তো রশিদ দেখিয়েছি ম্যাডাম নারুলা, তার মাধ্যমে কীভাবে টাকা পাচার হয়, এবার কিন্তু খাতা দেখাবো। সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে একটা ব্যাখ্যা রাজনীতি বিশ্লেষক আমরা নিয়ে নিতে চাই, বিশ্বনাথ চক্রবর্তী যে ব্যাখ্যা আমরা কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি একেবারে বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটা ব্যাখ্যা দিয়েছেন যে আম এবং আম সত্ত্ব যখন আবদার করে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সত্যি কি কিছু পাবেন নাকি আঁটি নিয়ে ফিরতে হবে? আমরা সেই ব্যাখ্যায় আপনাদেরকে শোনাবো। বিশ্বনাথ, আজকে তো তৃণমূল সুপ্রিমো পরিষ্কার বলে এলেন, কার্যত আবদার করে এলেন যে আমি এবার আমও চাই আম সত্ত্বেও চাই। কি মিলবে ওখানে তৃণমূল কংগ্রেসে, আদৌ কি আম বা আম সত্ত্ব মিলবে না আঁটি মিলতে পারে? দেখো, 2016 বিধানসভা নির্বাচনেও তিনি একই ধরনের অ্যাপিল করেছিলেন, সেবারও কিন্তু তার কোনো আসন মেলেনি। আবার 2019 লোকসভা নির্বাচনে গিয়ে তিনি একই ধরনের অ্যাপিল করে অভিমানের সুরে বলেছিলেন যে মালদার জন্য এত কাজ করলাম, কিন্তু মালদার মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে একটি আসনে জিতালো না। সেই সম্ভাবনা কাছাকাছি কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একেবারে শূন্য হবে সেই আমি কথা বলছি না, কিন্তু মালদাতে ইতিমধ্যেই বিজেপি খগেন মুর্মুর নেতৃত্বে কিন্তু যথেষ্ট প্রতিরোধ বলেই মনে হচ্ছে। একই সাথে মালদা মুর্শিদাবাদ দুটো জেলাতে একটা কিন্তু কংগ্রেসের রিভাইভাল খুব স্পষ্ট ধরা পড়ছে, আমরা সমীক্ষার কাজ করতে গিয়েও এটা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের একটা রিভাইভাল কিন্তু এই দুটো জেলাতে কিন্তু অল্প বিস্তর দেখা যাচ্ছে, সঙ্গে যখন বামপন্থীরা থাকছে অর্থাৎ বাম কংগ্রেস জোট, তাদের কিন্তু একটা ছোট্ট রিভাইভাল এই দুটো জেলাতে খুব স্পষ্ট ধরা পড়ছে। কনস্টিটুয়েন্সি ওয়াইজ যদি দেখো, হবিপুর তফসিলি উপজাতি কেন্দ্র, সেখানে বিজেপি প্রায় 53,000 উপরে ভোটে লিড করেছিল উত্তর মালদার অন্তর্গত এই কেন্দ্রের ব্যবধানই কিন্তু মানে জয়ের রাস্তা প্রশস্ত করেছিল খগেন মুর্মুর জন্য, বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল এই কারণে। কাজল আরেকটা কনস্টিটুয়েন্সি যেখানে 41,000 উপর বিজেপির মার্জিন ছিল, চাঁচল কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের মার্জিন 9,000 মতন ছিল,
হবিবপুরের 2500 মতন হরিশ্চন্দ্রপুরে বিজেপির পিছিয়ে ছিল মাত্র 2512 ভোটে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2500 ভোটের মতন এগিয়ে ছিল তোমার হরিশ্চন্দ্রপুর। এই কেন্দ্রটাতেও বিজেপি কিন্তু এবার দখল নিজেদের দখলে যাবে বলেই মনে করা হচ্ছে। মালতীপুর আরেকটা কনস্টিটুয়েন্সি, সেখানেও কিন্তু কংগ্রেস মাত্র 5600 ভোটে লিড ছিল। এই কনস্টিটুয়েন্সিতেও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যে হয় কংগ্রেস নালে বিজেপির পক্ষে কিন্তু যাওয়ার সম্ভাবনা। রতুয়া কনস্টিটুয়েন্সিতে তৃণমূল কংগ্রেস যেটা বড় ব্যবধানে তারা এগিয়েছিল 18,000 এর কাছাকাছি ব্যবধান, এই কেন্দ্রটা এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানিকচক মোট 29,000 ভোটের বেশি বিজেপি এগিয়েছিল, 29,000 ভোটের বেশি। এবারও কিন্তু নির্বাচনের ফলাফল একই রকম মানিকচকে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। মালদা তপ কেন্দ্র মানে তপশিলি কেন্দ্র যেখানে হিন্দু ভোটারের প্রাধান্য আছে, সেখানে 54,000 বেশি ভোটে বিজেপি এগিয়েছিল। এবারও কিন্তু মালদা তপশিলি কেন্দ্র কিন্তু বিজেপি অপ্রতিরোধ্য বলেই মনে হচ্ছে, ভোটের ব্যবধান বাড়ার সম্ভাবনা প্রবল। ইংলিশ বাজার পুরসভা 94,000 বেশি ভোটে বিজেপি এগিয়েছিল, 94,000, মানে এটা সবচেয়ে লার্জ মানে বড় ধরনের লিড ছিল বিজেপির জন্য ইংলিশ বাজার ক্ষেত্রে। এবারও কিন্তু বিজেপি এই আসনটা ধরে রাখবে নিশ্চিত করেই বলা যায়। মোথাবাড়ি কেন্দ্র যদি তুমি বলো, কংগ্রেস 18,000 উপরে লিড ছিল, এই লিডটা কংগ্রেস ধরে রাখতে পারে কিনা সেটা দেখার। সুজাপুর কেন্দ্রে কংগ্রেস যে নিজের লিডটা ধরে রাখবে সেটা নিশ্চিত করেই বলা যায়, 28,000 ভোটে লিড ছিল। আর বৈষ্ণবনগর, যে বৈষ্ণবনগরে 2016 বিধানসভা নির্বাচনে বিজেপি সেখান থেকে বিধায়ক নির্বাচিত করেছিল, সেই বৈষ্ণবনগরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়েরই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদিও লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি 26,000 বেশি ভোটে এগিয়েছিল এই বৈষ্ণবনগর কেন্দ্রে। সব মিলে তুমি যদি বলো তাহলে 7টা বিধানসভা কেন্দ্রে বিজেপি যে নিশ্চিত জিতবে, 12টা কেন্দ্রের মধ্যে সেটা নিশ্চিত করেই বলা যায়। এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু বাদ বাকি সিটগুলো বিভাজিত হতে পারে সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তার মধ্যে তৃণমূল 2, কংগ্রেস 3টে আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ওকে, দেখা যাক শেষ পর্যন্ত কি। অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। শুনলেন বিশ্বনাথ চক্রবর্তী একটা ব্যাখ্যা দিলেন। এবার আমরা যেটা বলছিলাম আপনাদেরকে, আমরা শুভেন্দু অধিকারী আজকে যে সভা করেছেন সেই সভার তিনি সেখানে কি বলেছেন, কারণ আপনারা জানেন যে কাঁথিতে গিয়ে অভিষেক ব্যানার্জি যেভাবে যে ভাষায় আক্রমণ করেছিলেন, তারপর আজকে কিন্তু আমরা দেখলাম একেবারে যেটা বললেন শুভেন্দু অধিকারী, এবং আরও একটা কথা বলেছেন যে তাকে কি বলা হয়েছিল, কাকে নেতা মানতে বলা হয়েছিল সেটা কিন্তু তিনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কোথায় আপত্তি, কেন তারা দল ছাড়লেন, এই সব নিয়ে কিন্তু আজকে একটা খোলাসা করেছেন শুভেন্দু অধিকারী, যে কাকে নেতা মানতে বলা হয়েছিল, কেন তাদের আপত্তি ছিল, এক্স্যাক্টলি কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটা কিন্তু আপনাদেরকে শোনাবো, তারপর আলোচনাতে আসবো। শুনে রাখুন, আমি শুভেন্দু অধিকারী। আপনি বলেছিলেন আমাদের আপনার ভাইপোকে নেতা মানতে হবে, আপনি পার্টিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছেন, আমরা আপনার ওই তোলাবাজ ভাইপোকে নেতা মানব কেন? তিনি কে, কবে ছাত্র রাজনীতি করেছেন, কবে কবে যুব রাজনীতি করেছেন, কবে রাস্তায় সিপিএম এর বিরুদ্ধে মিছিল মিটিং করেছেন, কবে পৌরসভা নির্বাচনে লড়েছেন, কোটা পার্টির আন্দোলনে অংশগ্রহণ করেছেন? 2011 সালে 21 জুলাই দিল্লি থেকে ল্যান্ড করিয়ে নেমে সোনার চামচ ধরিয়ে দিয়েছেন, বাড়ি থেকে বেড়ালে 2000 পুলিশ, কি ভাষা দেখছেন না? কাঁথি থেকে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে সভা করতে গেছে, কি সুন্দর ভাষা, বাংলার সংস্কৃতি, সব নন বেঙ্গলি আদমি, সব বাহার কা আদমি হ্যায়, হিন্দি বলনে বালা বৈরাগত, উর্দু বলনে বালা বৈরাগত, গুজরাটি, মারোয়াড়ি, রাজস্থানি, গুরুমুখী, নেপালি, সব বৈরাগত, সব বাহার কা আদমি, আর বাংলা সংস্কৃতি, কি সুন্দর ভাষা দেখুন। বলছে তোর বাপকে ডেকে নিয়ে আয়, দাঁড়িয়েছে, কি সুন্দর ভাষা, এ নেতা হবে, এত সাহসী, 2500 পুলিশ নিয়ে গেছে, 2500 পুলিশ সঙ্গে নিয়ে গেছে,
আসো দেখে নেব। আমরা এগুলো করি না, আমরা পলিটিক্স করি। লক্ষণ সেটও এই একই কথা বলেছিল, বলেছিল নন্দীগ্রামে ঢুকলে পা কেটে দেব। পা আমার এখনো আছে, লক্ষণ সেট নেই। বিনয় কঙ্গার মারা গেছে, বলেছিল চারদিক থেকে ঘিরে লাইভ হেল করে দাও। বিনয় কঙ্গার পারেনি। ওর মধ্যে অনিল বসুকে আমি দেখতে পাচ্ছি, 2011 সালের আগের অনিল বোস আরামবাগের। যত বলবে তত তোমাদের ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি কমবে। একজনকে জয়শ্রীরাম বললে রেগে যাচ্ছে, বলছে অপশব্দ। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের নামে জয়ধ্বনি অপশব্দ? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 492 সাল পরে অযোধ্যার ফৈজাবাদে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। আমরাই তো তৃণমূলের মঞ্চ থেকে বলতাম, আমরাও বলতাম যে বিজেপি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে মন্দির করে দেখাক, মন্দির তো হচ্ছে। সবাই নিধিতে চাঁদা দেবেন, রাম মন্দির সরকারি টাকায় হবে না। রাম শব্দে আপত্তি। আরেকজনকে তো তোলাবাজ বললে রেগে যাচ্ছে, আমি তো নাম বলিনি, তোলাবাজ ভাইপো বলেছি। তা এত কাঁপার কি আছে, কেঁপে যাচ্ছেন মঞ্চে, কর্ডলেস মাইক নিয়ে একবার ওদিকে ছুটছে একবার এদিকে ছুটছে, দেখিল এত রাগের কি আছে। বলছে আমার বউকে ধরে টানাটানি করছে। আমরা মাকে নারীকে সম্মান করি। আমি তো শুধু বলেছিলাম ম্যাডাম নারোলার অ্যাকাউন্টে টাকা গেছে, আমি তো বলিনি আপনার বউর কথা বা স্ত্রীর কথা। আমি তো বলেছিলাম লালার রসিদ দেখিয়ে বলেছি যে অনুপ মাঝি লালার কয়লার টাকা, থাইল্যান্ডে টাকাকে ভাট বলা হয়, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, তার কার্সিকর্ন ব্রাঞ্চে ভাট জমা পড়েছে প্রত্যেক দিন 1.5 লক্ষ 2 লক্ষ করে ভাট, রসিদ দেখিয়েছিলাম। তাতে এত রাগ, এরপরে তো আমি খাতা দেখাবো, লালার খাতা। আর তৃণমূল মানেই কি এনামূল, তাই তো? তার খাতাও দেখাবো, কোন কোন পুলিশ অফিসার টাকা নিয়েছে, ভাইপো তার সাকরেদরা টাকা নিয়েছে। আচ্ছা, আমরা তো প্রশ্ন তুলছি বিনয় মিশ্রকে নিয়ে, আপনি উত্তর দিচ্ছেন না কেন? খুব বড় বড় কথাবার্তা, আপনি দেখুন ভাষাগুলো দেখুন। শুনলেন শুভেন্দু অধিকারী, আবারও কিন্তু একটা বলা যায় চমক হয়তো দিতে পারেন। এবার বলছেন খাতা দেখাবো, এতদিন একটা রসিদ একেবারে সেটা বড় আকারে প্রিন্ট করে তুলে দেখাচ্ছিলেন মিডিয়ার সামনে, আমরা দেখেছিলাম। এবং সেটা নিয়ে অভিষেক ব্যানার্জিকে আমরা দেখলাম একটা উত্তর দিতে, যে তিনি বলেছেন যে আমার বউকে ধরে টানাটানি করা হচ্ছে, শুনেছিলেন একেবারে কাঁথিতে গিয়ে তিনি কিন্তু বলেছেন, এবং বলেছেন যে আমার বউয়ের অ্যাকাউন্ট এই দেশের বাইরে কোথাও নেই। শুভেন্দু অধিকারী বলেছেন যে ম্যাডাম নারুলা বলে একজন, তার নামে টাকা পাচার হয় এই দেশ থেকে, তোলাবাজির টাকা, এই পাচার, গরু পাচার, কয়লা পাচারের টাকা। এখন সেটা দেখি, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে সেটা দেখি এত কিছু, এবার তো খাতা দেখাবো, কোথায় তোলাবাজির টাকা, কোথায় কোথায় যায়, কোন অফিসার নেন, এইসব নাকি তার কাছে রয়েছে। ফলে আবার একটা কিন্তু নতুন কৌতূহল তৈরি করলেন শুভেন্দু অধিকারী, এবং অবশ্যই আজকে একেবারে অনিল বসুর সঙ্গে তুলনা করলেন। কারণ আপনাদের মনে থাকবে অনিল বসু, এই মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো, তার সম্পর্কে এমন একটা কথা বলেছিলেন আরামবাগে, এবং সেটা নিয়ে বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছিল। এবং দলের কাছেও তিনি কিন্তু খুব, তাকে দলও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, অর্থাৎ তাদের দল CPIM। সুতরাং সেই অনিল বসুর সঙ্গেই তুলনা করছেন এই ভাষা, এই সংস্কৃতি নিয়ে অভিষেক ব্যানার্জির সম্পর্কে। এবং আরও একটা কথা আজকে বললেন, আমি শুভেন্দু অধিকারী বলছি, আমরা কেন দলটা ছাড়লাম সেটাই যেন বলার চেষ্টা করলে বললেন, আমাদেরকে বলা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে মানতে হবে, আমরা সেটা মানতে পারিনি। দর্শক সব কিছু দেখলেন, দুটো বিষয় আজকে আপনার সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের কমেন্ট রয়েছে অনেক, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে আবদার করে এসেছেন মালদাতে, আম সত্য দুটোই, কিন্তু আপনারা কী মনে করেন কী পেতে পারেন? আম সত্য দুটোই পেতে পারেন, একটা পেতে পারেন, নাকি আম খাওয়ার পর আঁটিটা পেতে পারেন? কী মনে হচ্ছে? নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।